ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে নতুন একটা প্রবন্ধ রচনা করিয়ে দেব। আজকে আমাদের প্রবন্ধ রচনার বিষয় হচ্ছে তোমার জীবনের লক্ষ্য। এর আগে আমি আমার চ্যানেলে তোমার জীবনের লক্ষ্য বিষয়ে একটা আরেকটা ভিডিও আমি ছেড়েছি এবং সেটা অবশ্য করে আমার চ্যানেলের মধ্যেই আছে। তো তোমরা যারা যারা ওই ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো যে ওই ভিডিওটা আমি অনেকটা বড় করে লিখেছি এবং ক্লাস 9, 10 এবং 12 পড়া শিক্ষার্থীদের জন্যই লিখেছি। তো আমার যে এই ভিডিওটা আমি আবার তৈরি করছি তোমার জীবনের লক্ষ্য সম্পর্কিত, তো এই ভিডিওটাও কিন্তু আমি ক্লাস 9, 10 এবং 12 পড়া ছাত্রছাত্রীদের জন্য তৈরি করছি। এবার আমার এই দুটো রচনার মধ্যে পার্থক্য কোথায়? আগে তোমার লক্ষ্য, তোমার জীবনের লক্ষ্য রচনাটাতে আমি লিখেছিলাম ডাক্তার হওয়ার লক্ষ্য নিয়ে আমি লিখেছিলাম যে ডাক্তার হওয়ার লক্ষ্য থাকলে আমাদের পয়েন্টগুলো কী করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। কিন্তু আমার মনে হলো যে অনেকেই আছে যারা ডাক্তার রচনাটা হয়তো প্রেফার নাও করতে পারে, তো সেই জন্য আমার মনে হলো যে শিক্ষক হওয়া নিয়ে আমার একটা তোমার জীবনের লক্ষ্য সম্পর্কিত একটা প্রবন্ধ রচনা বানানো উচিত। তো সেই জন্য আমি অনেক ভেবে চিনতে আমাদের তোমার জীবনের লক্ষ্য সম্পর্কিত একটি প্রবন্ধ রচনা লিখেছি এবং এটা শিক্ষক হওয়া নিয়ে। শিক্ষক হলে কী করে তুমি তোমার পয়েন্টগুলোকে সাজিয়ে গুছিয়ে শিক্ষক বা শিক্ষকতার পেশা সম্পর্কে লিখে কী করে তুমি তোমার রচনাটাকে সাজিয়ে 10-এ 10 নম্বর পেতে পারো, সেটা আজকে আমি তোমাদেরকে এই রচনার মাধ্যমে আলোচনা করে এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটা বলবো। তাই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ তো একদমই করো না। আর অবশ্যই করে মাই টিউটোরিয়াল স্কিমকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর এর মধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা আমাদের ভিডিওটা শুরু করি। আমরা দেখে নিই যে শিক্ষকতার পেশা নিয়ে আমরা কী করে তোমার জীবনের লক্ষ্য সম্পর্কিত প্রবন্ধ রচনাটা লিখতে পারি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে তোমার জীবনের লক্ষ্য হেডিং করে নিয়েছি আর ব্র্যাকেটে আমি শিক্ষক লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আমাদের ভূমিকা শুরু হয়েছে। এবার দেখো আমি আমার আগের ভিডিওতে ভূমিকার প্রথমে একটা কোটেশন দিয়েছিলাম, কিন্তু সেই কোটেশনটা আমি একটু নিচের দিক ইউজ করেছি। এই রচনার ক্ষেত্রে আমি এই কোটেশনটা প্রথমে ইউজ করিনি, কারণ ওই কোটেশনটার সাথে আমি যে কথাগুলো দিয়েছিলাম সেই কথাগুলো এই ভূমিকাতে ম্যাচ করবে না সেই জন্য। তো তোমরাও এই রচনাটা আমি যেভাবে লিখেছি সেভাবেই দেখো এবং বোঝার চেষ্টা করো। গন্তব্যস্থল নির্দিষ্ট থাকলে কান্ডারি শক্ত হাতে হাল ধরে তরঙ্গ ক্ষুব্ধ দুস্তর সমুদ্র পাড়ি দিয়ে একসময় ঠিকই তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। আমাদের জীবন সমুদ্র তুল্য, তাতে বাধা বিপত্তির পদে পদে ঝড়ঝঞ্ঝা, প্রতিকূল শক্তির তরঙ্গ বিক্ষোভ, এসবের প্রতিবন্ধকতাকে অতিক্রম করে জীবনের লক্ষ্যে উপনীত হতে পারলে জীবন হয় সার্থক। এখানে আমাদের ভূমিকার প্রথম প্যারা শেষ হচ্ছে, তারপরে আমরা প্যারা চেঞ্জ করব। প্যারা চেঞ্জ করে আমরা লিখেছি, অপরপক্ষে লক্ষ্যহীন তরী এ পথে ও পথে এ ঘাটে ও ঘাটে এলোমেলোভাবে চলতে চলতে একসময় দিগ্ভ্রান্ত হয়ে সলিল সমাধি প্রাপ্ত হয়। কাজেই জীবনের লক্ষ্য আগেভাগে স্থির হওয়া বাঞ্ছনীয়। এই পর্যন্ত আমাদের ভূমিকা হলো। তারপরে আমরা দ্বিতীয় পয়েন্ট দিয়েছি, জীবনের লক্ষ্য সম্পর্কে আমার ভাবনা। তো আগের যে কোটেশনটা আমি আমার প্রথমে ইউজ করেছিলাম, আমার রচনার প্রথমে ইউজ করেছিলাম আগের ভিডিওতে, এই ভিডিওতে আমি সেটা 2 নম্বর পয়েন্টের প্রথমে ইউজ করেছি। অ্যান এইমলেস লাইফ ইজ লাইক এ বোট উইদাউট এ রাডার, টিএস টমারের লেখা, এটা একটা উদ্ধৃতাংশ, সেই জন্য আমি এখানে ওনার নামটা লিখে দিয়েছি। চিন্তাশীল সজীব মানুষ হিসেবে আমারও আছে জীবন বিকাশের এক বর্ণিল স্বপ্ন। সেই স্বপ্নের সফল বাস্তবায়নে অভিপ্রায়ে আমি স্থির করে নিয়েছি জীবনের লক্ষ্য। আমার সেই লক্ষ্য হলো একজন আদর্শ শিক্ষক হওয়া। জানি শিক্ষকতার জীবনে বিত্ত বৈভব জমকালো প্রাচুর্য নেই কোনো সামাজিক ও রাষ্ট্রিক প্রতিপত্তি, যেমন রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা ও নেতাদের জীবনে। মানে এখানে বলতে চাইছি যে শিক্ষকরা মানে শিক্ষকদের জীবনে সেরকম বিত্ত বৈভব বা জমকালো প্রাচুর্য নেই, কিন্তু কোনো যেরকম ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা বা নেতা যারা আছে, আমলাতন্ত্র যে সমস্ত নেতারা আছে তাদের জীবনে কিন্তু এইসব বিত্ত বৈভব জমকালো প্রাচুর্য প্রচুর আছে। তাই জন্য বলছে যে শিক্ষকতার জীবনে এত বিত্ত বৈভব জমকালো প্রাচুর্য নেই, কিন্তু যেরকমটা এদের জীবনে আছে। এও জানি মানব জীবনে বিত্তের প্রয়োজন আছে ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা ও আরও অনেকের। আমি শিক্ষক হতে চাই তার মানে কিন্তু এটা নয় যে আমাদের সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা বা নেতার এসবের কোনো দরকার নেই, শুধু শিক্ষকেরই দরকার, তার কিন্তু কোনো মানে নেই। আমি শিক্ষক হতে চাই তার মানে শিক্ষকের যেমন প্রয়োজন আছে ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা আরও নেতারও অনেক প্রয়োজন আছে। তো এবং আমি এটাও জানি যে আমাদের মানব জীবনে টাকার প্রয়োজন আছে, বিত্তের প্রয়োজন আছে, কিন্তু সর্বাগ্রে প্রয়োজন
কিন্তু সর্বাগ্রে প্রয়োজন মানবিক মূল্যবোধের। কিন্তু সবার প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মানবিক মূল্যবোধ, যে একটা মূল্যবোধ সম্পন্ন মানুষের আমাদের ভীষণ একটা অভাব পড়ে গেছে সমাজে। তো আমাদের মানবিক মূল্যবোধটা হচ্ছে আমাদের সব থেকে আসল একটা জিনিস। তো এখান থেকে দেখো আমি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়েছি, কারণ এখান থেকে আমি প্যারা চেঞ্জ করতে ভুলে গেছিলাম, কিন্তু তোমরা যারা এই রচনাটা লিখছো তারা এই মূল্যবোধের পর্যন্ত লিখে দাঁড়িয়ে দেবে এবং এইখান থেকে প্যারা ভেঙে এরকম জায়গা থেকে লেখাটা শুরু করবে। এই মূল্যবোধের চর্চা এবং উন্মেষ ব্যতীত মানব জীবনের সকল সুখের আয়োজন ব্যর্থ হয়ে যায়, বিপর্যস্ত হয়ে যায় মানবিক সংগঠন, পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থার মূল বুনিয়াদ, ঘুচে যায় মানুষে আর পশুতে প্রভেদ। তো এখানে বলতে চাইছে যে মানবিক মূল্যবোধে যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা তাহলে কি আসল মানুষে উঠতে পারবো? তোমার সামনে একজন বৃদ্ধা মহিলা না খেতে পেয়ে মারা যাচ্ছে, তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তোমার মধ্যে কি এতটুকু মানবিক মূল্যবোধ নেই? তুমি কি তোমার ঘর থেকে একটু কিছু খাবার এনে তাকে দেবে না? তো এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য, যে আমাদের মধ্যে যদি মানবিক মূল্যবোধ না থাকে তাহলে কিন্তু আমাদের মানে মানবিক সংগঠন, পরিবার, আমাদের সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থার মূল বুনিয়াদটাই সব মানে ভেঙে যাবে, মানুষে আর পশুতে কোনো প্রভেদ থাকবে না। কারণ তুমি যদি সেই বৃদ্ধা মহিলাটিকে সাহায্য না করো, সেই অভুক্ত বৃদ্ধা মহিলাটিকে যদি তুমি সাহায্য না করো তাহলে সমাজের কেউ সাহায্য করতে আসবে না, সেইভাবে কিন্তু আমাদের সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থার মূল বুনিয়াদটাই ভেঙে যাবে। একে অপরকে যে সহযোগিতা করার মানসিকতাটা সেটা চলে যাবে, সবার মধ্যে থেকে মানবিক মূল্যবোধটা চলে যাবে। এখানেই এটা একটা এখানে এটা এটাই বলার চেষ্টা করা হয়েছে। তারপরে আমরা প্যারা চেঞ্জ করে দুটো লাইন লিখেছি, মানুষের মহত্তম বিকাশ সাধনে তাই মূল্যবোধের জাগরণে ও নিরন্তর অনুশীলনে নিবেদিত প্রাণ আদর্শ শিক্ষকের বিকল্প নেই। তো এখানে মানুষের এই যে মূল্যবোধটা, এই যে অভুক্ত বৃদ্ধাকে সাহায্য করার শিক্ষাটাতে কে দেবে? এটা তো শিক্ষক দেবেন, তাই না? তো সেই জন্যই বলছে যে আমাদের মানুষের মূল্যবোধের জাগরণ এবং নিরন্তর মানে সেই মূল্যবোধের নিরন্তর অনুশীলন করতে হবে। শুধু মূল্যবোধ থাকলে তো হবে না, সেটা বাইরের জগৎকে দেখাতে হবে। তো সেই জন্য একটা নিবেদিত প্রাণ আদর্শ শিক্ষকের প্রয়োজন, যাতে তিনি সমস্ত শিক্ষার্থীকে বা সমস্ত মানুষকে শেখান যে তোমরা মূল্যবোধী হও, তোমরা যখন কোনো অভুক্ত বৃদ্ধা মহিলাকে দেখবে তাকে খাবার দেবে, জল তেষ্টা পেলে জল দেবে বা অন্য কোনো ভাবে সাহায্য করবে, তার অর্থের প্রয়োজন থাকলে তাকে কিছু অন্তত অর্থ দিয়ে সাহায্য করবে, এইসবগুলোকে শেখাবে, এগুলো আমাদের শিক্ষক শেখাবে, আমাদের সমাজকে তৈরি করবে। কথাই আছে যে শিক্ষক আমাদের সমাজের মূল ভিত্তি, তাই না? তো এখানে এটাই আমরা বলার চেষ্টা করেছি। লক্ষ্য নির্বাচনের কারণ, এর পরের পয়েন্ট আমাদের, লক্ষ্য নির্বাচনের তো একটা কারণ থাকা দরকার। শুধু শুধু কেন কেউ লক্ষ্য নির্বাচন করে বসে থাকবে? বা তুমি এই যে বলছো আমি শিক্ষক হতে চাই, তো শিক্ষক হওয়ার তো কিছু না কিছু একটা কারণ থাকবে। কেন তুমি কেন শিক্ষক হতে চাইছো? তুমি অকারণে নিশ্চয়ই শিক্ষক হতে চাইছো না, তোমার কিছু না কিছু প্রয়োজন আছে বা কিছু না কিছু তুমি সেখান থেকে করতে চাইছো, সেই জন্য তুমি শিক্ষক হতে চাইছো। তো তোমার সেই লক্ষ্য নির্বাচনের, তোমার শিক্ষক হওয়ার লক্ষ্য নির্বাচনের কারণটা ঠিক কী সেটা আমরা এই পয়েন্টে। আমার সমাজ জীবনে একদিকে অজ্ঞতা, কুসংস্কার, ধর্মান্ধতার বেড়াজাল কাটেনি, অন্যদিকে ভোগবিলাসিতা, পরিভোগ প্রবণতা ও স্বার্থ সর্বস্বতার প্রভাব সমাজে বাড়ছে, আর তার মধ্যে আজ খুব দরকার দেশব্রতী, সমাজব্রতী, মানবব্রতী শিক্ষার প্রসার। কারণ এ ধরনের শিক্ষা ছাড়া সমাজের নৈতিক অধঃপতনের অধোমুখী ধারাকে ঠেকানো যাবে না। কারণ আমরা এখানেই বলতে চেয়েছি যে আজকালকার সমাজে একদিকে অজ্ঞতা আছে, মানে অধিকাংশ মানুষই, আমাদের দেশের অধিকাংশ মানুষই তারা শুধুমাত্র স্বাক্ষর বলে বিবেচিত হয়, তাদের মধ্যে কিন্তু অক্ষর জ্ঞান নেই, কিন্তু তারা সই করতে পারে। আর এই সিস্টেমটা অনেকদিন আগেই করা হয়েছে যে ক্লাস 5 থেকে পাশ ফেল প্রথা থাকবে না, 8 পর্যন্ত সবাইকেই তুলে দেওয়া হবে, পাশ করে দেওয়া হবে, 9 থেকে পাশ ফেল প্রথা আছে, কিন্তু অনেক স্কুলে এখনও 9-এও পাশ করিয়ে দেয়। কারণ সবাই জানে যে বোর্ড এক্সামে গিয়ে আটকে যাবে, ফালতু ফালতু ফেল করিয়ে রেখে কোনো লাভ নেই। তো এই যে একটা সিস্টেম করা হয়েছে 8 পর্যন্ত সবাইকে তুলে দেওয়া, 8 পর্যন্ত সবাই পাশ করলেই নাকি তাকে স্বাক্ষর হিসেবে ধরা হবে, সে কি শিখলো, কি জানলো, তার পারিপার্শ্বিক ঘটনা সম্পর্কে, পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে তার কি জ্ঞান থাকলো, সেসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে, তো এটা তো একটা অজ্ঞতা। আমাদের সবার মধ্যে কিন্তু এই মূর্খতাটা আছে। ক্লাস 8 পর্যন্ত কেউ পড়ছে মানে যে সে বিরাট শিক্ষিত বা সে বিরাট কিছু জানে, সেরকম কিন্তু কিছু নয়। অনেকেই আছে ক্লাস 8 পর্যন্ত এমনিই উঠে গেছে, সিস্টেম অনুযায়ী তাকে তুলে দেওয়া হয়েছে, সে হয়তো সবকটা সাবজেক্টে ফেল করতে করতে গেছে, সে হয়তো টেক্সট বুক কখনো ছুঁয়েই দেখেনি, কোনো কিছু পড়েই নেই, পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই, কোনো ধারণাই নেই, তবুও সে স্বাক্ষর হিসেবে মানে তাকে ধারণ করা হয়েছে, সে স্বাক্ষর, কারণ সে সই করতে পারে, সই করতে পারলেই সে শিক্ষিত।
তো এই জন্য কিন্তু আমাদের দেশের সবার মধ্যে একটা অজ্ঞতা দেখা যায়। কুসংস্কার তো ধর্মান্ধতা তো ভীষণ পরিমাণে বেড়ে গেছে। আমাদের হিন্দু ধর্ম, আমরা হিন্দু ধর্ম মানে আমাদের হিন্দু ধর্মই শ্রেষ্ঠ, আমরা মুসলিম মানে আমাদের ইসলাম ধর্মই শ্রেষ্ঠ, আমরা বৌদ্ধ মানে আমাদের বৌদ্ধ ধর্মই শ্রেষ্ঠ, গুরু নানকের ওপরে কেউ থাকতে পারে না, মোহাম্মদ হজরত হজরত মোহাম্মদের উপরে কেউ থাকতে পারে না, আমরা বলবো আমাদের ভগবান শিব বা ব্রহ্মা বা আমাদের ভগবান কৃষ্ণের উপর কেউ থাকতে পারে না। এরকম করে একটা ধর্মান্ধতা তৈরি হয়েছে, যে যার ধর্ম নিয়ে গর্ব করে, বড়াই করে। কিন্তু আমরা এটা অনেকেই বুঝতে চাই না যে সব ধর্মই সমান, ঈশ্বর একই। আর কুসংস্কারে তো ভরে গেছে দেশটা, মানে বিড়াল রাস্তায় কাটলে দাঁড়ানো, কিছুক্ষণ যাওয়ার সময় হাঁচি পড়লে আমাদের একটু বসে যেতে হয়, এরকম ধরনের অনেক কুসংস্কারের সাথে আমরা প্রতিনিয়ত আমরা মা ঠাকুমাদের কাছ থেকে শুনে আসছি এবং সেগুলো আমরা বংশ পরম্পরায় বয়ে নিয়ে যাচ্ছি যে না, এটা নিয়ম, এটা আমাদেরকে করতে হয়। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় আমরা কিছু করি না, যাদের যারা গর্ভবতী মহিলা থাকে বাড়িতে তাদেরকে আমরা কিছু করতে দিই না। তো এগুলো হচ্ছে আমাদের একটা কুসংস্কার। সুপারস্টিশনটি আমাদের দেশটাকে পুরো গ্রাস করে নিয়েছে এবং এই কুসংস্কারটা কিন্তু অজ্ঞতা থেকেই আসছে, যেহেতু মানুষের মধ্যে শিক্ষাটা নেই। কেন হচ্ছে, একটা সব কিছু একটা বিজ্ঞান দিয়ে বিবেচনা করার ক্ষমতাটা সবার মধ্যে নেই, সেই জন্যই কিন্তু কুসংস্কার আর ধর্মান্ধতাটা এত পরিমাণে বেড়ে গেছে। কদিন আগেও আমরা নিউজ চ্যানেলগুলোতে দেখছিলাম গণেশ ঠাকুরের দুধ খাওয়ার ছবিটা ভাইরাল হয়েছে, এরকম অনেক কিছুই দিনের পর দিন ভাইরাল হতে থাকে এবং সেগুলো কিন্তু আমাদের অজ্ঞতারই পরিচয় দেয়। সেগুলো কিন্তু কোথাও না কোথাও আমাদের অজ্ঞতা, আমাদের অশিক্ষিত হওয়ার পরিচয়টাই দেয়, কারণ আমরা শিক্ষিত হওয়া সত্ত্বেও সেগুলো কোনো না কোনোভাবে বিশ্বাস করি, কিন্তু সেগুলোর কিন্তু একটা বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা থাকে। তো সেগুলোকে যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি তাহলে কিন্তু সেটা মানে আসল কারণটা সেটা বেরিয়ে যায়। তো এই যে এত কিছু বলার একটাই কারণ, যে এই যে অজ্ঞতা আমাদের, আমাদের যে অজ্ঞতা, এই যে কুসংস্কার, ধর্মান্ধতার বেড়াজাল যে আমাদের আমাদের দেশ থেকে, সমাজ থেকে যে এখনও কাটছে না, এটার মূল কারণ তো আমাদের অজ্ঞতা, আমাদের অশিক্ষিত হওয়ার হার, আমাদের শুধু সই করলেই আমাদেরকে শিক্ষিত বলে ধরে নেওয়া হয়। তার জন্য তো আমাদেরকে প্রকৃত শিক্ষাটা কে দেবে, আমাদেরকে প্রকৃত শিক্ষা দিয়ে আমাদেরকে ঠিক ভুলের রাস্তাটা চিনাবে কে, আমাদেরকে কুসংস্কারের বা ধর্মান্ধতার বেড়াজাল থেকে কে বের করে নিয়ে আসবে? একজন প্রকৃত শিক্ষকই বের করে নিয়ে আসবে। তো সেই জন্য আমি প্রকৃত শিক্ষক হতে চাই, এই হচ্ছে আমাদের লক্ষ্য নির্বাচনের মূল কারণ। এখনও পয়েন্ট শেষ হয়নি, এখনও আছে তার মধ্যে আজ। তো এখানে আমি পুরোটাই পড়ে শুনিয়ে দিয়েছি, আমি ভুলে গেছিলাম, আবার পড়তে লেগেছিলাম। তো যাই হোক, আমি পুরোটাই পড়ে শুনিয়ে দিয়েছি এবং এখানে এটাও বলছে যে এখনকার শিক্ষকদের মধ্যে কি সমস্যা আছে, যে নিজেরা মানে স্টুডেন্টরা যা শিখছে শিখুক, আমরা নিজেরা টাকা পেলেই হলো, আমরা নিজেদেরকে ভালো রাখবো আর আমরা নিজেরা স্বার্থপর হয়ে থাকবো। তো এই জন্য সমাজে কিন্তু অশিক্ষিতর হারটা বেশি বেড়ে যাচ্ছে, আর সেই জন্য আজকের সমাজে, আজকের জন্য প্রচুর পরিমাণে দরকার আমাদের দেশের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে বা আমাদের মানুষের জন্য কাজ করবে, আমাদের দেশ সমাজ মানুষের সমস্ত জনগণের শিক্ষার প্রসারের জন্য কাজ করবে, এরকম একজন প্রকৃত শিক্ষকের দরকার। কারণ এই ধরনের শিক্ষা ছাড়া কিন্তু আমাদের সমাজের নৈতিক অধঃপতনকে ঠেকানো যাবে না, দিনের পর দিন কিন্তু আমাদের সমাজ আরও বেশি কুসংস্কারাচ্ছন্ন হয়ে যাবে, আরও বেশি ধর্মান্ধতার বেড়াজালে আটকে পড়বে। তো সেই জন্য একজন প্রকৃত শিক্ষকের অত্যন্ত দরকার, যে আমাদের চোখে আঙুল দিয়ে আমাদের ভুলটা দেখিয়ে দেবে, যে সাপে কামড়ালে ওঝা বা ঝাড়ফুঁকের দরকার নেই, সাহায্য নেওয়ার কোনো দরকার নেই, তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজড করতে হবে এবং তার চিকিৎসা শুরু করতে হবে। এইটা আমাদেরকে বোঝানোর জন্য একজন প্রকৃত শিক্ষক শিক্ষক দরকার। কারণ আমার তোমার কথা তো সবাই শুনবে না, আমরা যদি মা ঠাকুমাকে বলতে যাই যে এটা এটা ঠিক নয়, এটা কুসংস্কার, তাহলে তারা আমাকে একটা চোখ রাঙিয়ে বা একটা ধমক দিয়ে চুপ করে বসিয়ে দেবেন। কিন্তু একজন প্রকৃত শিক্ষক, একজন শিক্ষিত ব্যক্তি যার নৈতিকতা বোধ আছে, যার পার্সোনালিটি আছে, সে যদি বলতে যায় তাহলে কি তাকে কেউ ধমক দিয়ে চুপ করে দিতে পারবে? কেউই পারবে না, কারণ তার মধ্যে প্রকৃত শিক্ষা আছে এবং তিনি শিক্ষার প্রসারের জন্য কাজ করতে এসেছেন। তো এই হচ্ছে আমাদের লক্ষ্য নির্বাচনের কারণ পয়েন্ট। আমাদের পয়েন্ট এখনও শেষ হয়নি, পরের পেজে চলে যাব। সেদিক থেকে আজকের দিনে যথার্থ শিক্ষকতা একটা চ্যালেঞ্জ, পারিপার্শ্বিক নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা মোকাবিলা করে চালাতে হবে মানবপ্রতী শিক্ষা কার্যক্রম। আমরা যদি প্রকৃত শিক্ষক হয়েও যাই, এই যে সুপারস্টিশন বা ধর্মান্ধতা, আমরা যদি সবাইকে বিষয়টা বোঝাতেও যাই যে আপনারা যেগুলো করছেন সেগুলো ঠিক না, এভাবে নিজেদের ধর্ম প্রচার করবেন না, সব ধর্মই সমান, তো তারা কি আমাদের কথা মানতে আসবে? আমাদের কিন্তু একটা পারিপার্শ্বিক প্রতিকূলতা আসবেই, কিন্তু সেগুলোকে আমাদেরকে মোকাবিলা করতে হবে এবং মানুষের শিক্ষা অর্জন, মানুষের শিক্ষা কার্যক্রমের যে প্রক্রিয়াটা আমাদের চালিয়ে যেতে হবে, আর এই এটা একজন প্রকৃত শিক্ষকের পক্ষেই সম্ভব। তো তারপরে আমাদের পয়েন্ট আছে শিক্ষা ও শিক্ষকতার ক্ষেত্রে বিরাজমান বাস্তবতা। শিক্ষা ও শিক্ষকতার ক্ষেত্রে কী ধরনের বাস্তবতা বিরাজ করে, মানে তাদের কাছে অ্যাকচুয়ালি কী ধরনের প্রতিকূলতা আসে বা তাদেরকে কী ধরনের পরিস্থিতি ফেস করতে হয়, সেটা আমরা এখানে আলোচনা করব, বা শিক্ষা ব্যবস্থাটাই বা কেমন হয়ে গেছে।
আজকাল শিক্ষকদের নিবেদিত প্রাণ ভূমিকার অবসান হতে চলেছে। শিক্ষাঙ্গনে আজ জ্ঞানব্রতী ছাত্রের দেখা মেলে খুব কম। অধিকাংশরাই যেনতেন প্রকারণে সার্টিফিকেট অর্জনে প্রত্যাশী পরীক্ষার্থী। শিক্ষকগণও এখন আর নিবেদিত প্রাণ শিক্ষক নন, তাদের একটা বড় অংশ হয়ে উঠেছেন অর্থপাগল টিউটর। এ অবস্থায় প্রকৃত শিক্ষকের ব্রত পালন অত্যন্ত কঠিন। তবুও আমি ভবিষ্যৎ জীবনে একজন ব্রতী শিক্ষক হতে চাই। পারিপার্শ্বিক প্রতিকূলতা ও সীমাবদ্ধতা মোকাবিলা করে তারুণ্যকে শিক্ষা সাধনায় উজ্জীবিত করার দৃঢ় প্রত্যাশা রাখি। এই পয়েন্টে বলতে চেয়েছে যে আজকালকার দিনে আমরা সবাই জানি যে শিক্ষকদের মধ্যে কী ধরনের প্রবণতা থাকে। সবাই কিন্তু মানে অনেকদিন তোমরা অনেকেই এই কথাটা শুনে থাকবে, স্কুলের টিচাররা তোমাদেরকে বলছে যে আমাদের কাছে পড়তে আসো তাহলে প্রজেক্টে ফুল নাম্বার পাবে। আমি এটাকে একদমই সমর্থন করি না, কিন্তু এটা তো হচ্ছে, কারণ স্কুলের টিচাররা তো এরকম তোমাদেরকে বলেই থাকে, তো এটা কেন হবে? শিক্ষকদের কেন এরকম টাকা উপার্জন করার মানসিকতা থাকবে? সে তো একজন শিক্ষক, সে প্রতিজ্ঞা করেছে যে যেভাবেই হোক আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদেরকে সমান চোখে দেখব, তাদেরকে আসল শিক্ষা দেব, তাদেরকে প্রকৃত শিক্ষা দেব, আমাদের বইয়ের বাইরেও জগৎ সম্পর্কে তাদেরকে ধারণা দেব। আমরা শিক্ষক, আমরা হচ্ছে সমাজের মূল ভিত্তি, আমরা সমাজের প্রত্যেকটা মানুষকে তৈরি করব। আমাদেরই যদি এরকম অর্থলোলুপ নেকড়ের মতন চরিত্র হয়ে যায়। এখনকার দিনে তো সবাই তো এখন টিউশনি পড়াচ্ছে, যে কিছু জানে সেও টিউশনি পড়াচ্ছে, যে হয়তো সত্যিই ট্যালেন্টেড সে টিউশনি তো পড়াবেই, আর যে হয়তো কিছুই জানে না সেও হয়তো টাকার লোভে, মানে না দুটো টিউশনি করি দুটো টাকা তো উপার্জন হবে, এইভাবে হয়তো সবাই টিউশনি করতে বসে যাচ্ছে। কিন্তু আসলে যারা টিউশনি পড়তে আসছে তারা কি শিখছে তার কাছ থেকে? তারা কি শিখছে, কি জানছে, সেসব কিছু জানার কিন্তু কোনো দরকার নেই। যে টিউটর, যে তোমাদেরকে পড়াচ্ছে, তুমি কি শিখলে, তুমি কি জানলে, সেটা কিন্তু তার দেখার দরকার নেই। মাসের শেষে তুমি তাকে মাইনেটা ঠিক দিচ্ছ কিনা সেটা সে ভালো করে দেখে নেবে। তো এটাই হচ্ছে আমাদের আজকালকার শিক্ষকদের আসল চরিত্র। আমি কারোর এখানে হয়তো অনেক টিউটরই আছেন, আমি তাদেরকে যথেষ্ট সম্মান করি যারা এরকম ধরনের চরিত্রের অধিকারী নন, যারা হয়তো সত্যিই স্টুডেন্টদের শেখার বিষয়ে বেশি আগ্রহ দেখান, মাইনের থেকেও অনেকে হয়তো বিনামূল্যে তাদেরকে শিক্ষাদান করেন, যারা হয়তো সত্যি গরিব ছাত্রছাত্রী আছে তাদের কাছ থেকে হয়তো টাকা পয়সা না নিয়ে তাদেরকে ফ্রিতেই পড়িয়ে দেন। তো এই ধরনের শিক্ষককে সত্যিই আমি কুর্নিশ জানাই। তো এখানে আমি এটাই বলতে চেয়েছি যে এখনকার দিনে তো সবাই এরকমই করছে, যে দুটো টিউশনি করি, কিছু জানি আর না জানি সবাইকে এমনি পড়িয়ে দেবো, সবাই টাকা তো দেবে। তো এইভাবে কিন্তু এখন আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থাটা বিশেষ করে ধস নামছে। তো আমাদের এখনকার দিনে শিক্ষকরা কিন্তু আর নিবেদিত প্রাণ শিক্ষক নয়, আর শিক্ষার্থীরাও কিন্তু সেরকম নয়। আমি যে শুধু টিউটারদের নিন্দা করলাম এটা কিন্তু আমার উচিত হয়নি, কারণ শিক্ষার্থীরাও কিন্তু সেরকম নয়। শিক্ষার্থীরা এখন কিভাবে নোট মুখস্থ করবে? মানে শিক্ষকরা যদি বলেও যে তোমরা একটু খেটে পড়ো, সারা বইটা মুখস্থ করো, অল সিলেবাসটা মুখস্থ করো, তোমরা কিন্তু সেটা করো না। তোমরা আগে থেকেই স্যারকে বলে দাও, না স্যার এত মুখস্থ করতে পারবো না, আমাকে নোট দিয়ে দিন। তো সেই মতন যদি স্যার চলে, স্যার দেখে যে স্টুডেন্টরা যখন খাটবে না তাহলে আমার এত খেটে কী হবে, তখন স্যার কিন্তু তোমাদেরকে নোট লেখাতে বাধ্য হন। কিন্তু তোমরা যদি স্যারকে বলতে যে না আমরা নোট লিখবো না, আমরা গোটা বই মুখস্থ করবো, আপনি যেখান থেকে খুশি আমাদেরকে প্রশ্ন ধরুন, আমরা যেভাবে খুশি সেভাবে মুখস্থ করবো, আমরা খেটে পড়বো, তাহলে কিন্তু স্যার এরকম করতেন না, তোমাদেরকে নোট লিখিয়ে দিতেন না। আর নোট লেখানোর একটাই তো উদ্দেশ্য, তোমরা নোট মুখস্থ করবে কেন? আবার স্কুলে যখন পরীক্ষা হবে তখন তোমরা সবাইকে চাপ দাও, সাজেশন দিন স্যার, সাজেশন দিন ম্যাডাম, সাজেশন দিন। সাজেশনটা কেন চাও? কারণ তোমরা গোটা বই পড়তে ভয় পাও, তোমাদের মধ্যে একটা নেগেটিভনেস কাজ করে যে আমরা গোটা বই পড়লে কমন পাবো না। কিন্তু কেন কমন পাবে না? প্রশ্নগুলো তো সেই বইয়ের মধ্যে থেকেই হবে, তাহলে তোমরা কেন কমন পাবে না? তাহলে গোটা বইটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে মা সরস্বতীকে তোমাদের বারবার ডাকতেও হবে না, আবার কাউকে বলতেও হবে না যে সাজেশনের বাইরে কোয়েশ্চেন চলে এসেছে এটা পারছি না, আর হলে বসে তোমাদের মাথা চুলকোতেও হবে না। তো সেই জন্যই বলছি যে সাজেশন নোট এসবের কি কোনো প্রয়োজন নেই, কিন্তু তবুও কিন্তু তোমরা সেগুলোর জন্য চাপ দিতে থাকো, ক্রমশ চাপ দিতে থাকো। আর শিক্ষকরাও শিক্ষিকারাও বাধ্য হয়ে তোমাদের কথা শুনে নেয়, কারণ তাদের ধারণা অনুযায়ী মানে অনেক শিক্ষক শিক্ষার্থীরাই বলে মানে সরি অনেক শিক্ষক শিক্ষিকাই বলে থাকবে দেখবে যে তোমাদের আইকিউ এখন কমে গেছে, আগেকার দিনে অল সিলেবাস মুখস্থ করতে হতো, আমরা অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছি, 19 সিলেবাস একসাথে ছিল, 11 12 সিলেবাস একসাথে ছিল, কিন্তু একবারও কি তোমরা ভেবে দেখেছো? আমি এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছি আজকে ভিডিওর মাধ্যমে, মানে এটা হয়তো অনেকেই ডিনাই করবে, কিন্তু একবার তোমরা একটু ভালো করে ভেবে দেখো, একটু মানে এই জায়গাটা স্কিপ না করে একটু ভালো করে শোনো। আমাদের আগেকার দিনে যখন 19 সিলেবাস একসাথে ছিল আর 11 12 সিলেবাস যখন একসাথে ছিল, তখন কিন্তু ওই যে গ্র্যাজুয়েশন এখনকার দিন মানে তখনকার দিনে গ্র্যাজুয়েশন লেভেলে এখনকার দিনে গ্র্যাজুয়েশন লেভেলে যেগুলো আমরা শিখছি না, সেগুলো কিন্তু তখন অনেক পরে ছিল, বা সেগুলো আদৌ ছিল কি না তার কোনো ঠিক নেই। কিন্তু তখনকার দিনে 19 যেগুলো ছিল
সেগুলো আমরা 5-6 পড়েছি বা 6-7 পড়েছি, আমরা যেগুলো 6-7 পড়েছি সেগুলো আগেকার দিনে 9-10 ছিল, তাহলে তুমি বুঝতে পারছো সিলেবাসটা কতটা সোজা ছিল। হ্যাঁ, ইতিহাসটা একটু কঠিন ছিল, এটা আমাকে মানতে হবে, কারণ ইতিহাসে অনেক শাসন ব্যবস্থা ব্যবস্থা ছিল, সেটা আমাদেরও আছে, কিন্তু 9-এ যে ইউরোপের ইতিহাসটা আছে সেটার থেকে নিশ্চয়ই বেশি কঠিন কিছু ছিল না। তো আমাদের 9-10 সিলেবাসে একসাথে থাকলেও সেটা কিন্তু অনেকটা সহজ ছিল। একটা কথা ভালো করে, যারা 11-12 শিক্ষার্থী আছো আমার, তারা খুব ভালো করে জানবে যে তোমাদের স্টার ডায়াগ্রাম আছে প্র্যাকটিক্যালে। তো স্টার ডায়াগ্রাম কিন্তু 11-12 থাকার কথাই নয়, কারণ আগেকার দিনে যারা ভূগোল নিয়ে পড়েছে তাদের কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে স্টার ডায়াগ্রাম ছিল প্র্যাকটিক্যালে, কিন্তু এখন সেটা ক্লাস 11-এ ঢুকিয়ে দিয়েছে। তাহলে আমাদের যত শর্টেন করেছে সিলেবাস, যতটা আমাদের নাম্বার কমিয়েছে, তার থেকে অনেক বেশি কিন্তু আমাদের সিলেবাসটা কিন্তু কঠিন হয়েছে। যত সিলেবাস কমাচ্ছে তত সিলেবাস কঠিন করছে, আমাদের নাম্বার তোলাটা কিন্তু অনেকটা কঠিন হয়ে উঠছে। তাহলে স্টার ডায়াগ্রাম যে ক্লাস গ্র্যাজুয়েশন লেভেলের একটা প্র্যাকটিক্যাল ক্লাস 11-এ ঢুকিয়ে দিয়েছে, সেটা তো আমাদেরকে মাথায় নিতে হচ্ছে। তাহলে আমাদের আইকিউ কী করে কমছে এটা আমাকে, মানে এটা তোমরা একটু ভালো করে ভেবেচিন্তে বলো যে যে গ্র্যাজুয়েশন লেভেলের একটা প্র্যাকটিক্যাল ক্লাস 11-এ সলভ করছে, তাহলে তার আইকিউ কী করে কমছে। যেটা আমরা যেটা আগের ক্লাস 12-এ পড়তে হতো, যেটা বায়োসায়েন্সের বিষয় ছিল, সেটা এখন ক্লাস 10-এর জীবন বিজ্ঞানে ঢোকানো হয়েছে। তাহলে সেখানেও সেটা আমাদেরকে মাথায় নিতে হচ্ছে, মুখস্থ করতে হচ্ছে এবং পরীক্ষা দিয়ে আসতে হচ্ছে। তো এখানেও আমাদের আইকিউর একটা বিরাট বড় প্রমাণ আমরা দিয়ে থাকছি। তাহলে এই যে এখানে এই কথাগুলো বলার একটাই কারণ, অনেক শিক্ষক শিক্ষিকারাই বলেন যে তোমাদের এখনকার দিনের শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের আইকিউ ভালো নয়, তোমরা নোট চাও, সাজেশন চাও, কারণ তোমরা মুখস্থ করতে পারবে না। কিন্তু আমরা যে এত কঠিন কঠিন সিলেবাসটা যে মাথায় নিয়ে রাখছি, যেটা তো আপনারা হয়তো ক্লাস 12-এ পড়েছেন বা গ্র্যাজুয়েশন লেভেলে পড়েছেন, তো সেটা তো আমরা মাথায় রাখছি, তাই না? তো যাই হোক, আর বিতর্কে যাব না, এবার আমরা আবার পয়েন্টে ফিরে আসি। তো এখানে এটাই বলা হচ্ছে যে শিক্ষার্থীরা তোমরাও অনেকটা ফাঁকিবাজ হয়ে গেছো আগের থেকে। মানে তোমরা যখন ক্লাস, ভালো করে মনে করে দেখো, ক্লাস 3-4-এ যখন তোমরা ছাত্র বন্ধু পড়তে, তখন গোটা বইটা মুখস্থ করতে, আমার রাইট? আমার মনে হয় আমি ঠিক বলছি, ভুল কিছু বলছি না, কারণ ক্লাস 3-4-এ তোমরা যখন পড়তে তোমরা গোটা বইটা মুখস্থ করতে, মানে তখন কিন্তু অল সাবজেক্ট একসাথে ছিল, তবুও তোমরা মুখস্থ করতে, কারণ তখনকার দিনে সাজেশন বলে কিছু ছিল না। কিন্তু ক্লাস 5-থেকে যখন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল, মানে আমার সমবয়সে যারা আছো, ক্লাস 5-থেকে যখন সিস্টেম চেঞ্জ হয়ে গেল, তো তখন থেকে তোমাদের সাজেশনের ব্যাপারটা মাথায় ঢুকিয়ে দেওয়া হলো। বেশ কিছু স্কুলই কিন্তু আগে থেকে সাজেশন দিয়ে দিয়েছে যে এগুলোই পড়বে, এগুলোর মধ্যে থেকেই পরীক্ষাতে আসবে। এই এই করে করে তোমাদের হ্যাবিটটা নষ্ট হয়ে গেছে। তো এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা বর্তমানে চলছে, এবং তোমরা কী করছো, ওই সাজেশন পড়ে, নোট পড়ে, কোনো রকমের পরীক্ষায় নাম্বার তুলে একটা ডিগ্রি অর্জন বা একটা সার্টিফিকেট অর্জন করতে চাইছো, যার মাধ্যমে তোমরা একটা চাকরি পাবে ভবিষ্যতে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে, বইয়ের যেখান যেখান থেকে সাজেশন দেওয়া হচ্ছে সেখানটা তোমরা পড়ছো, যেখান থেকে সাজেশন দেওয়া হচ্ছে না সেই জায়গাটা তোমাদের কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে। তার মানে কিন্তু ক্লাস 10-এর পাঠ্যক্রমের যে বইটা, আমাদের যে টেক্সট বইটা আছে, সেখান থেকে যে বিষয়ে তোমাদেরকে সাজেশন দেওয়া হচ্ছে সেখান থেকে তুমি পড়ছো, আর বাকিটা কিন্তু তুমি জানতেই পারছো না। মানে ভবিষ্যতে এরকম হবে, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক্লাস 10-এ এই কবিতাটা ছিল, তুমি হয়তো বলে বসবে যে আমাকে তো ওইখান থেকে সাজেশন দেয়নি, আমি তো জানি না, আমি তো পড়িইনি ওইটা, এরকম ব্যাপার। তো সেই জন্য এখন শিক্ষা ব্যবস্থাটা এরকমই, সাজেশন নিয়ে, নোট নিয়ে পড়ে, কোনো রকমে দৌড়দৌড়ি করে, একটা রেসের মতন, ঘোড়ার রেসের মতন, আগে পৌঁছতে হবে, ফার্স্ট হতে হবে, এরকম ব্যাপার। আসলে তুমি কি শিখলে সেটা কিন্তু তোমরা কেউ ভাবো না। তো এখানে আমাদের এই হচ্ছে বিরাজমান বাস্তবতা। আর এই যে এই এই একটা যে হ্যাবিটটা, এটাই চেঞ্জ করা দরকার। সেই জন্যই মানে আমি এখানে এটা দিয়েছি, সেই জন্যই তুমি শিক্ষক হবে, সেই জন্যই একজন প্রকৃত শিক্ষক হওয়া উচিত। এই যে একটা রেসের ব্যাপার আছে, এই যে একটা ভুল ভ্রান্তির ব্যাপার আছে, এইটা ঠিক করার জন্য একটা প্রকৃত শিক্ষক দরকার। এই শিক্ষা ও শিক্ষকতার ক্ষেত্রে এই বাস্তবতাটাই বিরাজ করছে। তারপরে আমার পয়েন্ট হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি, মানে শিক্ষকতা সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি কী। আমি জানি বর্তমান যুগে শিক্ষা এত বেশি বিষয়ভিত্তিক ও বিশেষায়িত হয়ে গেছে যে তাতে শিক্ষার্থীকে সঠিকভাবে শিক্ষাক্রম ও পাঠ্যসূচি ভিত্তিক বিষয় শিক্ষাদান করাই আমার মুখ্য উদ্দেশ্য হবে না। আমি চাইবো প্রধানত শিক্ষার্থীরা যাতে আত্মশক্তির উদ্বোধন ঘটাতে পারে, নৈতিক দেশব্রতী হওয়ার প্রণোদনা প্রদান করতে পারে, কারণ আত্মশক্তির উদ্বোধন ছাড়া মুক্তি ও উন্নতি সম্ভব নয়। আমাদের এখন যে পাঠ্যক্রমটাতে আমরা পড়াশোনা করি, যে সমস্ত স্টুডেন্টরা 5-12 পর্যন্ত পড়াশোনা করছো, তাদের কিন্তু সিলেবাসে এমন কিছু কবিতা বা গল্প ঢোকানো হয়েছে যেগুলো আমাদের প্রকৃতির সঙ্গে বা নেচারের সঙ্গে আমাদের সম্পর্কিত। যেরকম ধরো তোমাদের ক্লাস 10-এর যে বাংলা টেক্সট বই আছে, সেখানে জ্ঞানচক্ষু আছে, আশাপূর্ণা দেবীর নিশ্চয়ই। তো জ্ঞানচক্ষু গল্পে আমরা ওটা মানে আমরা একটা বাইরের জগৎ সম্পর্কে একটা অনুধাবন করতে পারছি না, মানে আমরাও কিন্তু ওখান থেকে জানতে পারছি যে আমরা নতুন গল্প লিখলে কিন্তু সেটা সবসময়
ওইভাবেই প্রকাশিত হবে তার কোনো মানে নেই। তপনের সাথে যেটা হয়েছে সেটা আমাদের সাথেও হতে পারে। তো আমরা তো ওখান থেকে জানতে পারলাম যে তাহলে পত্রিকার যে সম্পাদক থাকবে সে হয়তো তাহলে আমাদের গল্পটা চেঞ্জ করেও দিতে পারে, তাহলে আমাদের লেখার আনন্দটাই থাকবে না। ওখান থেকে আমরা ওই রকম কিছু জানতে পারছি। অশোকে একজন থেকে আমরা যুদ্ধ সম্পর্কে জানতে পারছি, অস্ত্রের বিরুদ্ধে গান থেকেও আমরা যুদ্ধ সম্পর্কে জানতে পারছি, গানের সম্পর্কে জানতে পারছি, নদের চাঁদের নদীর যে নদীর প্রতি ভালোবাসাটা ছিল সেসব সম্পর্কে জানতে পারছি। আয়ারও বেঁধে বেঁধে থাকিতে কবি আমাদেরকে এক হয়ে থাকার নির্দেশ দিয়েছেন, ঐক্য বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তো আমরা কিছু না কিছু শিখছি আমাদের কবিতা বা গল্প থেকে। আমাদের পাঠ্যক্রমটা এখন বিষয়ভিত্তিক ও বিশ্বসাহিত্য হয়ে গেছে, সেই জন্য সেটা আমাদেরকে ভালো করে পড়ানোর জন্য একটা প্রকৃত শিক্ষক দরকার। তো সেই জন্য প্রকৃত শিক্ষক একজন দরকার যে আমাদেরকে সঠিক শিক্ষাদান করতে পারবে। আর মানে তুমি যখন শিক্ষক হবে তুমি চাইছো যে প্রধানত শিক্ষার্থীরা যাতে তাদের আত্মশক্তির উদ্বোধন ঘটাতে পারে, তাদের নৈতিক মূল্যবোধ উজ্জীবিত হয়, তারা যেন দেশের জন্য কাজ করতে প্রণোদনা পায়, ঠিক আছে? তো এরকম উদ্দেশ্য নিয়ে তুমি প্রকৃত শিক্ষক হতে চাইছো। তারপরে আমাদের পয়েন্ট আছে শিক্ষকতা পেশায় সুনির্দিষ্ট লক্ষ্য। শিক্ষকতার পেশার যে একটা লক্ষ্য আছে, মানে শিক্ষক হয়ে তুমি অ্যাকচুয়ালি কী করতে চাইছো, সেটা এবার বিস্তারিতভাবে বলার সময় এসেছে। আমাদের দেশে শিক্ষক পেশাধারী লোকের অভাব নেই, কিন্তু তাদের মধ্যে কতজন প্রকৃত শিক্ষক আছেন তা বলা মুশকিল। বেশিরভাগই শিক্ষকতার চাকরি করছেন, কিন্তু শিক্ষকতা একটা সামাজিক দায়বদ্ধ মহৎ পেশা। নানা কারণে শিক্ষকের পেশায় মহৎ আদর্শ এখন ক্ষয়িষ্ণু। এই ক্ষয়িষ্ণু অবস্থার অবসান ঘটিয়ে আবার শিক্ষকের পেশায় নতুন চেতনার প্রসার ঘটানোর ক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষকতা সুদূরপ্রসারী ফলাফল রাখতে পারে। তাই আমি শিক্ষার বিষয় হিসেবে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন পড়তে চাই এবং পেশা হিসেবে শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে শিক্ষকতাকে বেছে নিতে চাই। এই লক্ষ্য স্থির রেখেই আমি অগ্রসর হওয়ার প্রত্যাশা রাখি। আমি এখানে বলতে চেয়েছি যে আজকালকার দিনে শিক্ষকরা যে সমস্ত পদ্ধতি অবলম্বন করছেন, সাজেশন দিয়ে, নোট দিয়ে যে বাচ্চাদেরকে পাস করানোর চেষ্টা করা হচ্ছে, যে স্কুলের টিচারগুলো বলছে আমার কাছে পড়তে এসো নইলে প্রজেক্টে ফুল নাম্বার পাবে না, যারা টিউটর হয়েছেন, যারা কিছু না জানা সত্ত্বেও হয়তো দুটো টাকার লোভে টিউশনই করছেন, তারা মানে তারা তো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। তারা তো ঠিক মতন কিছু শেখাতে পারছেনই না, উল্টে তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন। তো এই যে ব্যবস্থাগুলো, এটাকে আমাকে বন্ধ করতে হবে। মানে যে আর কি শিক্ষক হতে চাইছে, আমি নয় কিন্তু এখানে, মানে যে রচনাটা লিখছে, মানে এক্ষেত্রে সব স্টুডেন্টই হতে পারে, সব স্টুডেন্টরা তোমরা এই রচনাটা লিখবে, সবার হয়ে আমি বলছি। তা তোমরা মানে বলতে চাইছো যে আমরা সেই ব্যবস্থাটার আমরা পরিবর্তন ঘটাবো, আমরা শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষকতার কাজ করব, যে প্রশিক্ষণে শিক্ষকদেরকে শেখানো হবে যে আপনাদের বাচ্চাদের এইভাবে ট্রিট করা উচিত, সেইখানে আমি কাজ করব। আর ভবিষ্যতে আমি শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়তে চাই। তোমরা যারা ক্লাস 9-10 পড়ো তারা এই সাবজেক্টের কথাটা হয়তো বুঝতে পারবে না, কিন্তু যারা 11-12 পড়ে, তোমাদের যে সমস্ত দাদা দিদিরা আছে তাদের কাছে একবার জিজ্ঞাসা করে নিও, 11-12 সত্যি এডুকেশন নামে একটা সাবজেক্ট আছে। এডুকেশন আমি জানি এডুকেশন মানে শিক্ষা, কিন্তু শিক্ষাবিজ্ঞান নামে একটা সাবজেক্ট আছে ক্লাস 11-এ, এবং খুবই মজাদার একটা সাবজেক্ট, খুবই সুন্দর একটা সাবজেক্ট, খুব সুন্দর স্কোরিং একটা সাবজেক্ট। আর আমি সবাইকে রিকমেন্ড করে থাকি, আমার কাছে যখনই কেউ আসে যে হচ্ছে ক্লাস 11-এ কী কী সাবজেক্ট নেওয়া উচিত, আমি তখনই তাদের সবসময় তাদেরকে এডুকেশন তো অবশ্যই রিকমেন্ড করেই থাকি, তার সাথে আরও 3-4 সাবজেক্ট করেই থাকি রিকমেন্ড সবসময়, যেরকম লাইক ফিলোসফি আর হচ্ছে আরও এরকম অনেক কিছু করে থাকি, মানে ইকোনমিক্স এটাও আমার একটা খুব ফেভারিট সাবজেক্ট ছিল এবং আমার 11-এ ছিল। তো এখানে আমি শিক্ষাবিজ্ঞান সম্পর্কে বলে দিলাম একটু, এবং দেখবে ক্লাস 11-এ সত্যি শিক্ষাবিজ্ঞানের বইটা নিয়ে একটু দেখবে যে অত্যন্ত ভালো একটা বই। তো এখানে শিক্ষকতা পেশায় সুনির্দিষ্ট লক্ষ্য আমরা আলোচনা করলাম, তারপরে আমাদের পয়েন্ট হচ্ছে উপসংহার। এতক্ষণ পরে আমাদের পয়েন্টটা শেষ হবে, মানে আমার এত বকবকের পরে। 21 শতকের তরুণ প্রজন্মের শিক্ষার্থী আমরা, যে পেশায় বেছে নিই না কেন, জাতীয় অগ্রগতি সাধন, সৌভ্রাতৃত্ব অর্জন ও মানবপ্রতি ভূমিকা পালনই হবে আমাদের চরম লক্ষ্য। বর্তমানে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানের দালানে নির্মিত হচ্ছে, শিক্ষার জন্য বরাদ্দ বাড়ছে, এটা দালানে নয় এটা দালান, ঠিক আছে? আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানের দালান নির্মিত হচ্ছে, শিক্ষার জন্য বরাদ্দ বাড়ছে, কিন্তু শিক্ষার মান কমছে। মানে এখানে বলতে চাইছে যে আমাদের দিনকে দিন কিন্তু আমাদের দেশে প্রচুর কলেজ, প্রচুর স্কুল তৈরি হচ্ছে শিক্ষার জন্য, কিন্তু আমাদের শিক্ষার মানটা কমে যাচ্ছে, দিনকে দিন সিলেবাসের যে অবস্থা হচ্ছে সেটা বলার মতন নয়। তাই 21 শতকের নবচেতনা সম্পন্ন নতুন মানুষ গড়ে তোলার জন্য আমাদের চাই গ্রামে গ্রামে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, আর সেগুলোতে চাই দেশব্রতী, মানবব্রতী, অগণিত আদর্শ শিক্ষক। আমি যদি আমার মেধা ও শক্তিকে সাধ্যমতো এই কাজে লাগাতে পারি, তাহলেই আমি জীবনকে সার্থক মনে করব। আমি মনে প্রাণে বিশ্বাস করি পরিভোগে সুখ নেই, মানবব্রতী দেশব্রতী ভূমিকাতেই আমি প্রকৃত সুখ খুঁজে পাব।
তো এখানে আমাদের প্রবন্ধ রচনা শেষ হয়েছে। আমার অনেক বকবক দিয়ে আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে শিক্ষক হওয়াটা উচিত কেন, মানে আমাদের তোমার জীবনের লক্ষ্য প্রবন্ধ রচনায় শিক্ষকের মানে শিক্ষক সম্পর্কিত পয়েন্টগুলো কিভাবে আলোচনা করা যাচ্ছে, কিভাবে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারছি। পয়েন্ট বেশি কিছু নেই, খুবই অল্প পয়েন্ট, কিন্তু আমরা সুন্দর বিস্তারিত আলোচনা করেছি এবং আমার মনে হয় এতে তোমরা 10-এ 9-10 ইজি পেয়ে যাবে। তো আমার প্রবন্ধ রচনা এখানে শেষ হচ্ছে। তো তোমাদের যদি রচনাটা ভালো লেগে থাকে এবং আমার বোঝানোর পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে তারাও তোমাদের মতন এত ভালো করে তোমার জীবনের লক্ষ্য প্রবন্ধ রচনাটা লিখতে পারে, বুঝতে পারে। আর অবশ্যই মাই টিউটর স্কিমকে সাবস্ক্রাইব করে দিও, সেটা তো ভিডিওর প্রথমে বলেই দিয়েছি। আর এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, পরের ভিডিওতে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত যদি তোমাদের অন্য কিছু ইম্পর্টেন্ট বলে মনে হয় সেটা অবশ্যই অবশ্যই আমাকে বলবে, কমেন্ট করবে, তাহলে আমি সেটা সেই বিষয়ে ভিডিও বানিয়ে অবিলম্বে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিও এই পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।